বা গণেশ, তোরা কোথায় রে বাবা? তোরা কোথায় বাবা? কি এই তো বাবা, এই তো আমার গণেশ, আর এই তো কার্তিক। বাবা রে, তোর কথা বল বাবা, তোদের কি, তোদের কি হলো বাবা? তোর কথা বলছিস না কেন? কথা বলছিস না কেন বাবা? মনে হয়, মনে হয় স্বামী দংশন করেছে, পদ্মা দংশন করেছে। কোথায় পদ্মা? মা গো, তুমি কি আমাকে আমার ডাকে সাড়া দিবে না? শোনো শোনো রাখালের মা, তোমার রাখালগুলো আর কিছুতেই কথা বলবে না। আমার সন্তানগুলো তোমাকে কি অপরাধ করেছে মা? তাহলে শুনতে চাও রাখালের মা? তাহলে শোনো, যখনই আমার পিতার সাথে ওই আমার পিতার গৃহে যাচ্ছিলাম, তখন তোমার রাখালগুলো আমাকে দিয়েছে নিন্দা, আমার পিতাকে করেছে তিরস্কার, আমার পিতাকে দেবতা বলে মানবে না এবং কি পুষ্প অঞ্জলি দিবে না। তাই তো আমি আমার কালো লাখ দিয়ে তাদেরকে দংশন করেছি। আমার দুটি ছেলে অনেক বড় ভুল করেছে, ওদের জন্য আমি তোমাকে ক্ষমা করছি মা। শোনো রাখালের মা, আমি তোমাকে এক শর্তে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত তোমাকে মানতে হবে। হ্যাঁ বলো, কি শর্ত? শোনো রাখালের মা, তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও, তবে তোমার রাখালগুলোকে ভালো করে দিব। পুষ্পাঞ্জলি? আমি তো অনেক গরিব মানুষ মা, আমি তোমার জন্য একটি পুষ্পাঞ্জলি আয়োজন কিভাবে করবো না? শোনো রাখালের মা, তুমি আমার পুষ্প অঞ্জলি দিবে কিনা সেটা বলো। ঠিক আছে, আমি তোমাকে একটি পুষ্প অঞ্জলি দেব, তবে ভালো করে দাও। ঠিক আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি তোমার রাখাল গুলো ভালো করে দিচ্ছি। ঠিক আছে। তাহলে আমাদের কি হয়েছিল? তোমাদেরকে
সাপে দংশন করেছিল সাপে দংশন করেছিল হ্যাঁ বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে মা এখন থেকে পদ্মাকে প্রতি বছর আমরা পুষ্পাঞ্জলি দেব হ্যাঁ বাবা ঠিক আছে হ্যাঁ পদ্মাকে প্রণাম করে নে শুনো রাখালের মা আমি তোমার রাখালগুলোকে এবারের মতো ক্ষমা করে দিয়েছি কিন্তু ভবিষ্যতে আমার সাথে লাগতে আসে তাদেরকে শুধু মিত্রই বই করতে হবে আর কোনদিন তোমার সাথে বেদবি করবে না মা ঠিক আছে চলো না মা এবার আমরা বাড়িতে চলে যাই ঠিক আছে চল দাঁড়াও রাখালের মা তুমি আমার পুষ্পাঞ্জলি না দিয়ে চলে যাচ্ছ শোনো মা সেই চাম্পাইপুর চাচ্ছ দোকান আছে তার কাছে যদি পুষ্পাঞ্জলি আনতে পারো তাহলে আমি তোমাকে পুষ্পাঞ্জলি দেবো ঠিক আছে রাখালের মা তোমার কথা মতো আমি চলে যাবো সেই চাম্পাইপুর নগর চাচ্ছ দোকানের বাড়ি ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আনবো তবেই আমার দেবীত্ব লাভ হবে ঠিক আছে রাখালের মা এবার আমরা আসি আর দেবি বলে মানে কিনা এই তো এই তো আমি চাম্পাইপুর নগরে এসে পড়েছি ওই তো চালের প্রাসাদ দেখিও যা প্রাসাদে আছে কিনা আরে ও সদাগর মশাই আপনি কি প্রাসাদে আছেন আরে ও বলে যা তুমি কি প্রাসাদে আছো এই কে আমার নাম ধরে ডাকছে যার নাম শুনলে সারা পৃথিবী ভূমিকম্পর মতো ধরধর করে গেল রে তার বাড়িতে এসে আজ তার নাম ধরে রাখছে যার নাম শুনলে এই সারা পৃথিবী ভূমিকম্পর মতো কেঁপে ওঠে কে কে আমার নাম আপনি কি প্রাসাদে আছেন হ্যাঁ হ্যাঁ আমি তো প্রাসাদে আছি বলো বলো তুমি কে আপনি আমাকে চিনতে পারলেন না আমি হলাম শিবের কন্যা বিশ্বহরি অষ্টকোটি নাগের দেবী নাম আমার পদ্মা দেবী এ কি তোমার নাম পদ্মা দেবী তো তুমি কিসের দেবী আমি হলাম অষ্টকোটি নাগের দেবী তাই তাই তুমি আমার দরবারে কি বলতে চাও শোনো চা আমি বড় আশা করে এসেছি তোমার কাছে তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও তাহলে নগরবাসী আমাকে দেবী বলে মানবে এবং কি আমাকে পায়ে পুজো দিবে ঠিক আছে তুমি যদি পদ্মা দেবী হয়ে থাকো তাহলে তুমি একটি ভোগের উপযুক্ত বলো বলো পদ্মা তোমার ভোগের আয়োজন কি শোনো চা আমার পুষ্পাঞ্জলির বেশি কিছু আয়োজন নয় চাপাই তুই তো দিয়ে গলা তিন তো দিশব্দ গলা আর কিছু কাটি কি বলে চলবে ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি তোমার ভোগ সাজিয়ে নিয়ে আসছি ঠিক আছে সাদাগর মশাই খুব শীঘ্র চলে আসবে না 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 ওই চাঁদ মনে হয় আমাকে পুষ্পাঞ্জলি দিবি না অযথা আমাকে এখানে বিলম্বিত নষ্ট করছি তাই তো আমি চলে যাব আমার গৃহে না ওই চাঁদের কাছ থেকে আমি একখানা পুষ্পাঞ্জলি নেব তবেই আমার দেবীত্ব লাভ হবে এই তো দেবী এই নাও তোমার ভোগ না না সেটা করবে শাই আমার পুষ্পাঞ্জলি আমি এখানে গ্রহণ করতে পারবো না তাহলে কোথায় দিতে হবে ওই তো চোখের মাঝে বেন্ন শুভ দেখা যাচ্ছে সেখানে গিয়ে এই পদ্মার নাম নিয়ে দিলেই চলবে ঠিক আছে দেবী তাই চলো তুমি চলো আগে আগে আমি চলি তোমার পিছনে না না সেটা করবে শাই আপনি হচ্ছেন সদাগর মশাই আপনি আমার আগে আগে চলুন আমি আপনার পিছনে পিছনে যাচ্ছি ঠিক আছে দেবী তাই চলো তাই চলুন সদাগর মশাই এ কি দেবী এ তুমি কি খেলে কোথায় সদাগর মশাই এই তো তুমি এখনি খেলে আমি তো কোনো কিছু খাই না 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 দেবী তুমি খেয়েছো মিথ্যা কথা বলো না দেবী ওকে সদাগর মশাই হয়তো আপনার মনের ভুল ধারণা তাই বলছি আপনি আবার চলো আবার মিথ্যা কথা বলছো দেবী যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে তোমাকে কিন্তু পূজা দেওয়া হবে না ওকে চা আপনি আমার আগে গেছিল আমি আপনার পিছনে পিছনে যাচ্ছি তাই চলো দেবী এই তো পদ্মা এই তুমি কি খেলে তাহলে শুনতে চান সদাগর মশাই হ্যাঁ হ্যাঁ আমি শুনি
Nu, 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 nu,